এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস এইটের স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ের যে নতুন কোশ্চেন সেটটি দেওয়া হয়েছে সেটা আলোচনা করব। এর আগে ক্লাস এইটের প্রতিটি সাবজেক্টের পার্ট ফোর কোশ্চেন সেট আমি সলভ করে দিয়েছি, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। শুরু করছি কোশ্চেন সেটটি। দেখো প্রথমে লেখা আছে প্রথম অধ্যায় শারীর শিক্ষার মৌলিক ধারণা, মানে এই অধ্যায়ের ওপর কোশ্চেনগুলো আছে, তোমাদের অ্যান্সার করতে হবে। একের দেখে দেখো, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। অর্থাৎ একের দেখে যে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রতিটির জন্য তিনটি করে অপশন আছে, সঠিক উত্তরটা খুঁজে নিয়ে তার পাশে যে বক্স আছে সেখানে টিক দিতে হবে। কয়ের প্রশ্ন দেখো, কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান? তিনটে অপশন, প্রথম পেশি শক্তি, গতি, নমনীয়তা। অ্যান্সার হবে গতি। খ, শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো, এখানেও তিনটে অপশন, ভারসাম্য, ক্ষমতা, পেশি সহনশীলতা। তিনটের মধ্যে অ্যান্সার হবে তিন নাম্বারটা, পেশি সহনশীলতা। গয়ের প্রশ্ন, 1907 সাল থেকে পরপর তিনবার ট্রেডস কাপ জেতে কোন ক্লাব? ডালহৌসি ক্লাব, মোহনবাগান ক্লাব, কুমারটুলি। অ্যান্সার হবে মোহনবাগান ক্লাব। ঘ, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? এক নাম্বার বলছে রক্তপাত বন্ধ করতে, দু নাম্বার জ্বর কমাবার জন্য, তিন নাম্বার অস্থিভঙ্গের ক্ষেত্রে। অ্যান্সার হবে তিন নাম্বারটা, অস্থিভঙ্গের ক্ষেত্রে। দুইয়ের দিকে দেখো, শূন্যস্থান পূরণ করো। প, দেখো শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ। খ, দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে কিসের ওপর? এটা ক্ষিপ্রতার ওপর নির্ভর করে। গয়ের অ্যান্সারটা দেখে নাও, 50 মিটার দৌড় ব্যক্তিগত ক্রীড়া নির্দেশ করে বা ট্র্যাক নির্দেশ করে। ঘয়েরটা, প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে। তোমরা যখন খাতায় লিখবে ফুল সেন্টেন্সে অ্যান্সার লিখবে। তিনের দাগে, বাঁ দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও, দুটো স্তম্ভ আছে, বাঁ দিক ডান দিক মেলাতে হবে। এবার দেখো বাঁ দিকের স্তম্ভে এখানে প্রতিটির পাশে একটা করে বক্স দেওয়া আছে, অর্থাৎ এই মানে এই ক নাম্বারটা ডান দিকের কত নাম্বার সাথে ম্যাচ করবে সেই নাম্বারটা এই ফাঁকা স্থানে লিখতে বলছে। তাহলে দেখো প্রথম আছে গতি, এবার ডান দিকের অপশানগুলো দেখে নিই, অস্থি সন্ধি সঞ্চালন ক্ষমতা এটা হবে না, শাটল রান এটাও হবে না, ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব এটা হবে গতির সাথে। তাহলে এটা কত নাম্বার? তিন নাম্বার। তাহলে আমরা এখানে তিন নাম্বার লিখব। খ, প্রতিক্রিয়া সময়, তাহলে আবার অপশানগুলো দেখতে হবে, অস্থি সন্ধি সঞ্চালন ক্ষমতা এটা নয়, শাটল রান নয়, এটা তো ক্যান্সেল মানে অলরেডি হয়ে গেছে, নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়, তাহলে এটা হবে খয়ের সাথে ম্যাচ, তার মানে চার নাম্বার। ক, নমনীয়তা, প্রথমেই দেখো আছে অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা, এটা হবে গয়ের সাথে ম্যাচ, তাহলে এখানে এক নাম্বার। ঘ, ক্ষিপ্রতা, দু নাম্বারে যাবে। 1854, এখানে দেখো ছ নাম্বারে আছে হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু, তাহলে এটা হবে ছ নাম্বার। চ, জিতেন্দ্র কৃষ্ণ দেব, শোভাবাজার ফুটবল ক্লাব, তাহলে এটা হলো পাঁচ নাম্বার। তাহলে কয়ের সাথে ম্যাচ হয়েছে ডান দিকে তিন নাম্বার, খয়ের সাথে চার নাম্বার, গয়ের সাথে এক নাম্বার, ঘয়ের সাথে দুই নাম্বার, ইঙয়ের সাথে ছয় নাম্বার, আর চয়ের সাথে পাঁচ নাম্বার। চারের প্রশ্ন দেখো, কয়েকটি বাকি উত্তর দাও। কতে বলছে শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। কয়ের অ্যান্সারটা দেখো, শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো গতি, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়া সময়, ক্ষমতা, সমন্বয় সাধন ও ভারসাম্য। নেক্সট খয়ের প্রশ্ন দেখো, শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। অ্যান্সার,
শারীরিক সক্ষমতা প্রত্যেক মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ এবং শারীরিক সক্ষমতার মূল উৎস হলো ব্যায়াম। নিম্নলিখিত বিষয়গুলিতে শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। 1 নম্বর হলো স্বাস্থ্যের বিকাশ। শরীরের অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রগুলির উন্নতি ঘটে, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম আরও অনেক যে অঙ্গতন্ত্র আছে আমাদের শরীরে, তাদের উন্নতি ঘটে। 2 নম্বর সামাজিক বিকাশ। সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে। 3 নম্বর মানসিক বিকাশ। দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। 4 নম্বর শারীরিক বিকাশ। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। 4-এর গ মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো লেখো। আনসার: 1880-এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনকে সাহায্যের উদ্দেশ্যে উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু 1889 সালে মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। এই ক্লাবের প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু এবং প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ বসু। মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম টুর্নামেন্ট ছিল কোচবিহার কাপ 1983 সাল। প্রথম ট্রফি জিতেছিল 1904 সালে কোচবিহার কাপে অংশ নিয়ে। 1907 সাল থেকে পরপর 3 বার মোহনবাগান ট্রেডস কাপ জিতেছিল। এরপর 1911 সালে মোহনবাগান অপ্রতিরোধ গতিতে IFA শিল্ডে অংশগ্রহণ করে এবং 3-0 গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে এবং মোহনবাগান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছিল। খেলার মাঠে সাহেবদের হারানোর আনন্দে মশগুল সকলে, খেলার মাঠেও জাতীয়তা বোধ ছড়িয়ে দিতে সফল হয়েছিল মোহনবাগানের খেলোয়াড়রা। দেশের মানুষের মনে দেশাত্মবোধ ও বৈপ্লবিক চিন্তাধারা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল মোহনবাগান। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এটিকে বন্ধুদের সাথে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।